রাজার উত্থতপূর্ণ ব্যবহারটা আদৃশ মানতে পারলো না। সারাটা পথ মুখটা থমথমে করে রাখলো সে। রোজা ওর দিকে একবার চোখ তুলে তাকালো না, এক মনে বাহিরের দৃশ্য বলি অবলোকন করতে ব্যস্ত। ওর এই অবহেলা দেখে আদৃশের মাথা রাগ চড়ল। অতি সন্তর্পণে বা হাতটা দিয়ে চেপে ধরল রোজা ডান হাতে। আচমকা চমকে উঠে চোখ দুটো বড় বড় করে তাকালো রোজা। মুখ দিয়ে শব্দ বের করতে গিয়ে চুপ মেরে সিটের সাথে লেপটে রইল। পেছনে দুজন ঘুমে ঢুলছে, ঈশা বসে ফোন স্ক্রল করছে। রোজার চক্ষুজোড়া ধপ করে জ্বলে উঠল। আদৃশ পড়া করল না, এক মনে সামনে তাকিয়ে দক্ষ হাতে ড্রাইভিং করায় ব্যস্ত সে। রোজা হাত মোচড়াতে থাকলে আরো শক্ত করে ধরে রাখে সে। অগত্যা হাল ছেড়ে দিল রোজা, চোখ মুখ খিচে কয়েকটা ভয়ঙ্কর গালি ছুড়ল মনে মনে, গলায় কান্নার দোলা পাক বেঁধে ঘুরতে লাগলো। দু ফুটা জল গাল ছুঁয়ে আদৃশের হাতের উপর পড়তেই সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। রোজা হার চোখে একবার দেখলো ওকে। লোকটার মতিগতি হাবভাব বোঝা যাচ্ছে, সে কিছুতেই রোজার পেছন নেওয়া ছাড়বে না। এ কোন মুসিবতে পড়লো রোজা? দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে শক্ত হয়ে বসে রইল রোজা। দুপাশে জঙ্গলাবৃত্র গাছপালা ছাড়িয়ে একসময় বাড়ি এসে পৌঁছল ওরা। গেটের সামনে গাড়ি এসে থামলে ঈশা নেহা ফিহাকে ডাক দেয়। ওরা নেমে যায়, রোজা তখনও নামে না, কারণ আদৃশ ওর হাত টেনে ধরে রেখেছে। নেহা একবার রোজাকে আসতে বলে বাড়ির ভেতরে ঢুকে যায়। ঈশা ফিহাও নিজেদের মধ্যে আলাপ করতে করতে চলে যায়। ওরা সবাই যেতেই রোজা তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অনেক হয়েছে, আপনি কি এবার আমার হাতে ছাড়বেন? আদৃশ অগ্নিদৃষ্টি ছুড়ে বলে, আমার দিকে তাকাও, অন্যদিকে মুখ ফিরে রাখার মানে কি? রোজা অন্যদিকে দৃষ্টি রেখেই জবাবে বলল। আদৃশের দৃষ্টি প্রখর হয়। কেন তাকাবো না? আপনার ব্যবহার আমার পছন্দ না। এই যে হুটহাট অভদ্রের মতো আমার হাত ধরেন, সেটা আমার অপছন্দ। আমাকেও তোমার অপছন্দ? রোজা উত্তর দেয় না, কথা বাড়াতে চায় না। ওকে নিশ্চুপ থাকতে দেখে আদৃশের মেজাজ চটে যায়। আলতো করে এক টান দিতেই রোজা ওর দিকে ঝুঁকে আসে, হিজাবটা সরে যায়। হতচকিত রোজা নিজেকে সামলে উঠে বসতে আদৃশ ফুদিয়ে ওর মুখের উপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দেয়। রোজা ওর বুকে জোরে একটা ধাক্কা মারে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হয় না। ফটমট করে বলল, ছাড়ুন বলছি, আগে আমার দিকে তাকাও। কখনোই না, আদৃশ রোষপূর্ণ কণ্ঠে বলল। খুব বেশি তেজ তোমার, তাই না? রোজা দায়সারা ভাব বলল, আপনার যা মনে হয় তাই, আমাকে যেতে দিন। যেতে দেব, তার আগে আমার দিকে তাকাও, খ্যাপাটে গলায় বলল আদৃশ। রোজা বিরক্তিকর সর্বোচ্চ সীমানায় পৌঁছাল। আদৃশের ব্যবহার আর কথার মার প্যাচে তালগোল পাকিয়ে বাধ্য রোজা ওর দিকে তাকালো। তারপর নিভে যাওয়া কণ্ঠে বলল, এবার যেতে দিন, আমার চোখের দিকে তাকাও। রোজা ফরকে গিয়ে বলল, এমনটা কথা ছিল না, তাকাতে বলেছেন তাকিয়েছি, চোখের দিকে তাকাতে হবে কেন? আদৃশ গম্ভীর কণ্ঠে যুক্তি প্রদর্শন করল, বলল, চোখের দিকে তাকালেই না আমার মনের কথা বুঝতে পারবে। আপনি আমাকে যেতে দিন, শুধু শুধু বিরক্ত করবেন না ভাই, আমি এসব পছন্দ করি না। কেন, তোমার জন্য অনুভূতি জন্মালো মনে, তুমি এত কঠিন কেন মেয়ে? আদৃশ নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল রোজার দিকে। রোজার কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই, তাই সে চুপ করে থাকল। অস্বস্তিতে জমাট বেঁধে আছে মন মস্তিষ্ক, আদৃশের থেকে ছাড়া পাওয়ার চেষ্টা বহাল রাখল। এবং এক পর্যায়ে যখন বেখেয়ালে আদৃশের থেকে ওর হাতটা আলগা হয়ে এলো, তখনই নিজেকে ছাড়িয়ে দ্রুত পদে নামতে গেল রোজা, কিন্তু তখনকার মতো ব্যর্থ হলো। রোষাগ্নি চক্ষুতে আগ্নেয়গিরির ন্যায় রক্তিম আভা দেখতে পেল আদিশের চোখে। ফিনফিনে বাতাসে এবার হিজাব পুরোটাই সরে গেল রোজার। এলোমেলো কিছু চুল এসে মুখের ওপর এক টানে ওকে নিজের কাছে নিয়ে আসে। আদিশ শীতল চোখে ওকে এক পলক দেখে চুলগুলো সরিয়ে দেয়। রোজা ফরকে গিয়ে বিস্মিত নয়নে তাকিয়ে থাকে, চারপাশের সব কিছু ঝাপসা হয়ে আসে যেন। লোকটা ওর এত কাছে রোজা ভাবতেই পারে না। কি ললাটে স্পর্শ হয় আদৃশের উষ্ণ উষ্ঠজোড়া, রোজার শির দ্বারা বেশ স্রোত বয়ে যায়, ঘেমে ওঠে সে। রোজা কম্পিত হাতে ওর মুখ চেপে ধরে বলল, এটা পাপাপা কি করছেন আপনি? আদৃশ নির্ভ্রম কণ্ঠে বলল, বোঝাপড়া করতে যাচ্ছি। রোজা নির্জীব কণ্ঠে জিজ্ঞেস করে, কিসের বোঝাপড়া? আদৃশ ওর গালে নিজের ডান হাতটা রেখে সোজা হয়ে বসে।
রোজা তখনও চোখ নামায়নি, বিস্ময় নিয়ে ওর কর্মকাণ্ড দেখে চলেছে। কিছুই বোধগম্য বা বিশ্বাস হচ্ছে না। ওকে বোঝানোর চেষ্টা করে আদিশ বলল, আমি শুনো মেয়ে, তুই আমাকে এড়িয়ে চলে প্রতিনিয়ত বুকের ভেতর দহনক্রিয়া সৃষ্টি করে যাচ্ছ। আমি ঘুমাতে পারি না, খেতে পারি না, কাজে মন বসাতে পারছি না তোমার জন্য। তোমাকে দেখার আগ অবধি আমার সব কিছু স্বাভাবিক ছিল, তোমাকে দেখার পর থেকে সব অস্বাভাবিক হয়ে গেছে। তোমার সাথে দেখা না হলে আমার এই অসুখটা হতো না। তুমি কেন আমাদের বাড়িতে আসলে মেয়ে? কেন এলে তুমি? এলেই যখন মেনে নিতে পারছো না কেন তুমি আমাকে? রোজা সবটা শুনে ভ্রু কুচকে বলল, আপনাদের বাড়িতে আসাটাই কি আমার অপরাধ? আপনাদের টাকায় খাচ্ছি, ঘুরছি, ফিরছি, এর মূল্য চান আপনি? আদিশ জোর গলায় বলল, তুমি যেমন আমাকে বুঝো না, আমার কথাগুলো বুঝো না। কেন মেয়ে? রোজা গাড়ি থেকে নেমে পড়ল, আদিশ আটকালো না। এবার রোজা রোষপূর্ণ কণ্ঠে বলল, আপনি কমপক্ষে আমার চেয়ে 7 বছরের বড়, তাই বড়র মর্যাদা বজায় রাখবেন ভাইয়া। আদৃশ চমকালো, থমকালো। রোজার মুখ থেকে ভাইয়া ডাকটি শোনার থেকে এক বোতল বিষ পান করে জীবন উৎসর্গ করা যেন স্বস্তির মনে হলো ওর। ততক্ষণে রোজা সদর দরজা পৌঁছে গেছে। রোজাকে ওর হাতের কাছে না পেয়ে আদিশ গাড়ি থেকে নেমে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। অতঃপর অনেকটা চেঁচিয়েই বলে উঠল, ভাইয়া ডাকার শাস্তি গ্রহণের জন্য প্রস্তুত থেকো মাই গার্ল, এত জ্বালাবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তা করতে পারবে না। রোজার হাসি পেয়ে গেল অজান্তে। পরক্ষণে অতি কষ্টে হাসি চেপে ঢুকে পড়ল বাড়িতে। আদিশ সেভাবেই দাঁড়িয়ে থেকে গম্ভীর চেহারা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো। টেবিলে রাতের খাবার সাজানো হয়েছে, সবাই পেটে খিদে নিয়ে বসে আছে। বাড়ির মুরব্বী দুজনের জন্য উচ্চ বাড়িতে নেই, বন্ধুদের কি একটা পার্টি আছে সেখানে চলে গেছে। নিশিতা মাংসের বাড়িটা এনে রাখতেই ইনায়াত সাহেব আর ইমতিয়াজ সাহেব চলে এলেন। মিতালি ঈশার প্লেটে তরকারি তুলে দিতে দিতে, আদৃশ কোথায়, আসেনি? ফিহা, তুই ওকে ডাকিসনি? খেতে খেতে ফিহা বলল, আসছে। রোজা কথাটাই গুরুত্ব দিল না, নিজের মতো খেয়ে চলেছে। দপ করে পাশের চেয়ারাতে কেউ বসতেই রোজা চমকে তাকালো। হকচকিত দৃষ্টিতে আদিশের বাঁকা হাসিটা চোখে পড়তেই উৎকণ্ঠিত চক্ষুজোড়া সরিয়ে খাবারে মন দেওয়ার চেষ্টা করলো। আবারও ওর পাশেই কেন রোজা মুখটা কালো করে খাচ্ছে। মিতালি আদিশের খাবারটা প্লেটে দিতেই সে মুখ কুচকে বলল, সবজি পছন্দ না মা, তুলে নাও এটা। মিতালি রেগে যাওয়া কণ্ঠে বলল, তো কী দেবো? আদিশ কিছু বলার আগেই রোজা সবজি নিল নিজের জন্য, অন্য কোনো দিকে ওর মনোযোগ নেই। কি খাচ্ছে না খাচ্ছে তাতেও পাত্তা দিচ্ছে না। রোজা সবজি নিতে দেখেই আদিশ উৎফুল্ল গলায় বলল, সবজি দাও। শুনেই রোজা তাকালো, পুরো ঘটনাটি মস্তিষ্কে ধরা পড়তে ছোট ছোট রসিত চোখে দেখলো, এত বজ্জাত কোনো লোক হয়? আদিশ ক্রু হাসছে। রোজার রাগে গা চলে গেল। তৎক্ষণাৎ সে নিজেকে সামলে নিল। ওর বিরক্তিকর মুখশ্রীটা দেখে বেশ ভালো লাগলো আদৃশের। আজকাল প্রিয় মানুষটির সব কিছু এত ভালো লাগে কেন? ওর খাওয়া শেষ করে যাওয়ার সময় করিডোরে দেখা গেল রোজা দ্রুতপদে সে স্থান ত্যাগ করার প্রয়াসে যেতে নিলেই রোজার পথ আটকালো আদৃশ। রোজা কপালে পাঁচ ফেলে তাকাতেই কঠোর গলায় বলল, সে আমার হৃদয়কে বশ করার অভিনব কৌশল প্রয়োগ করেছো তুমি। সেই হৃদয়কে পড়তে চাইলে তার দহনে তুমি নিজেই পড়ে যাবে মেয়ে। আমাকে যত এড়িয়ে যাবে, যত জ্বালাবে, তার চেয়ে বেশি তোমাকে জ্বালাবো আমি, মনে রেখো তুমি। এতটুকু বলে আদিশ সে স্থান ত্যাগ করলো, পেছনে রেখে গেল বিস্মিত হতবিহ্বল রোজা নামক মেয়েটিকে। প্রথম সেমিস্টারে এক্সাম শেষ হয়েছে আজ এক সপ্তাহ। খুব বেশি ভালো না হলেও তেমন খারাপও হয়নি রোজার পরীক্ষা, তাতে বরং একটুও স্বস্তিই পেল। আদিশের গুয়ার তুমি আর হুঠাৎ যন্ত্রণার কারণে ভালোভাবে প্রস্তুতি নিতে পারেনি সে, নয়তো রেজাল্ট বেশ ভালো হতো ওর। একটা আফসোস থেকে গেল রোজার মনে। সকালবেলা ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হতে হঠাৎ মাইগ্রেনের ব্যথা উঠল। রাত জেগে পড়ার ফলস্বরূপ এই অসহ্যকর ব্যথা, ফলে রোজার আজ ভার্সিটিতে যাওয়া হয়ে উঠল না। সারাক্ষণ রুমেই শুয়ে বসে কাটিয়ে দিল। এদিকে বেলা গড়াতেই ব্যস্ত হয়ে উঠল আদৃশের বাড়ির পরিবেশ। এক প্রকার তোড়জোড় আর হট্টগোল লেগে গেল যেন। মাথা যন্ত্রণা একটু কমতেই রোজা গোসল সেরে নিল, চুল তোয়ালেতে জড়িয়ে চলে গেল বারান্দায়। রোদে বসে ভেজা চুলগুলো শুকিয়ে নিয়েছিল। হঠাৎ বিপরীত দিকে চোখ পড়তেই আদৃশকে নজর এলো ওর। ব্যালকনিতে বসে আছে সে, হাঁটু অবধি ঢাকা একটা প্যান্ট, আর খালি পায়ে দুপা চেয়ারের উপর তুলে নিউজ পেপার পড়ছে সে। দুপুরের প্রথম পোহরে কড়া রোদ এসে পড়েছে ওর ব্যালকনির গাছগুলোতে, খ্যাপটা চুল উঠছে অবিরাম।
কিছু চুল নাকে মুখে এসে পড়ছে, কিন্তু তাতে প্রক্ষোভ নেই লোকটির। শক্ত সামর্থ্য পেটানো শরীর আদৃশের খানিকটা লজ্জা পেল রোজা। ফ্রু কুচকে দৃষ্টি নামিয়ে নিল, দেয়াল ঘড়িটায় চোখ বুলিয়ে দেখল প্রায় একটা। এই সময় তো আদৃশের বাসায় থাকার কথা না, তাছাড়া আর ছুটির দিনও না। তাহলে ও বাসায় কেন? আদৃশ আর রোজার রুমের ব্যালকনি মুখোমুখি, কিন্তু কয়েক গজ দূরে। এক ব্যালকনি থেকে অন্য ব্যালকনি সবকিছুই দেখা যায়। একটা সময়ে রোজাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে আদৃশ। আনমনা হয়ে দাঁড়িয়ে থাকা রোজা সেটা ধরতে পেরেই এমন একটা ভান করে যেন আদৃশকে সে দেখতেই পায়নি। ধীর স্থিরভাবে চুপ করে রুমে আসার জন্য পা বাড়ায়। আদৃশ তখনই গম গমে স্বরে ওকে ডাক দেয়। এই যে পালাচ্ছ কোথায়? রোজা সটান হয়ে দাঁড়িয়ে পড়ে, চেহারা তার কাঠিন্য ভাবটা বজায় রেখে থেমে থেমে বলে, কোথায় পালাচ্ছি? ফ্রুকুচকে আদৃশ জিজ্ঞাসা করে। সত্যি পালাচ্ছ না? আত্মবিশ্বাসের সঙ্গে রোজা উত্তর দেয়, একদমই নয়। তাহলে দাঁড়িয়ে থাকো। রোজা কপালে ভাঁজ ফেলে বলে, কেন দাঁড়িয়ে থাকবো? এখানে তো আমার কোনো কাজ নেই। আদৃশের হাতে নিউজ পেপারটা চার ভাগ করে ভাঁজ করে রাখে কোলের উপর, তারপর বলল, তুমি আজ ভার্সিটিতে যাওনি? না। কোনো সমস্যা? রোজা বিরক্ত গলায় বলল, আমার ইচ্ছে হয়েছে তাই যাইনি। এসব বিষয়ে প্রশ্ন করার মানে দেখছি না, আর হুটহাট এভাবে ডাকবেন না আমাকে। আপনি ছোট বাচ্চা নন আর আমিও বাচ্চা নই যে আপনি যেভাবে ইচ্ছে সেভাবেই আমার সঙ্গে ব্যবহার করবেন। এটা অন্তত মাথায় রাখুন, আমার উপকার হবে, একটু ম্যানার্স শিখুন। আদৃশ থমথমে চেহারা নিয়ে থাকায় কিছু বলতে গেলেই রোজা অন্যদিকে দৃষ্টি দেয়, ইচ্ছে করেই আর ব্যালকনি থেকে যায় না, দাঁড়িয়ে থাকে, গুনগুন করে কবিতা আবৃত্তি করে। আদৃশও পলক সরায় না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ যেন বেড়েই চলেছে, কিছু গঙ্গা ফড়িং এদিক সেদিক উড়ে বেড়াচ্ছে। নিষ্কর্মা অলস প্রহরে এই পরিবেশটা নীরবে নিভৃতে ঢেকে আছে। রোজা রেলিংয়ের দিকে একটু ঝুঁকে ভাঙা ছোট্ট একটা কুঠুরির ফাঁক দিয়ে কী যেন একটা বের করে আনে। আদৃশ মনোযোগ দিয়ে পরখ করতে থাকে তার একান্ত ব্যক্তিগত পছন্দের রমণীটিকে। গালে হাত রেখে ভাবনা জগতে বিচরণ করে সে, জলজল করা নয়ন দুটি নিবদ্ধ থাকে রোজার উপর। কিছু মুহূর্তের পর রোজা সোজা হয়ে দাঁড়ায়, দু হাতের তালুতে ছোট্ট একটা চুড়ই পাখির ছানা আকুলি বিকুলি করছে রোজার হাতের চামড়ায়। আদৃশ অবাক হয়ে দেখে রোজার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সামান্য একটা ছানা দেখে এতক্ষণ কোনোদিন তো এত উৎফুল্ল মেয়েটির চোখ মুখে দেখতে পায়নি সে। ফুলের উপর উড়াউড়ি করা একটি কালচে বাদামি ছোপওয়ালা একটি প্রজাপতি আচমকা রোজার গাল ছুঁয়ে কাঁধের উপর বসে পড়ে। বিস্মিত দৃষ্টিতে রোজা সেটা দেখে মুচকি হেসে ফেলে। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক করে দিয়েন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানাবেন, আর গল্পটা ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।